নমস্কার, আমি পবিত্র বিশ্বাস, WB ফার্মাসি ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। সেই সব শিক্ষার্থীরা যারা বর্তমানে ফার্মাসি অর্থাৎ ওষুধ বিষয় নিয়ে পড়ছে, ওয়েস্ট বেঙ্গল তথা ওয়েস্ট বেঙ্গলের বাইরে ভারতের যে কোনো জায়গায় যে সব সরকারি বেসরকারি সংস্থাগুলি PCI অ্যাপ্রুভ মানে ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার দ্বারা অনুমোদিত সংস্থাগুলি থেকে ফার্মাসি পড়ছে, তাদের প্রত্যেকের বর্তমান যে এডুকেশন রেগুলেশন রয়েছে বা যারা 2020 পর থেকে অ্যাডমিশন নেবে বা পড়ছে বা যারা ভবিষ্যতে অ্যাডমিশন নিতে চায়, তাদের প্রত্যেককে ফার্মাসি পড়ার পর অর্থাৎ ফার্মাসি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার 2 বছরের কোর্স করার পর, তাদের অবশ্যই পাশ করার পর একটা এক্সামিনেশন দিতে হবে, সেটা হচ্ছে ডিপ্লোমা ইন ফার্মাসি এক্সিট এক্সামিনেশন। অর্থাৎ এক্সিট মিন বের হয়ে যাওয়া, অর্থাৎ ডিপ্লোমা ইন ফার্মাসি টোটাল যে কোর্স, সেই পুরো কোর্সটা পড়ার পর আপনি কতটা জ্ঞান অর্জন করলেন এই ওষুধ বিষয়ের উপর এবং সমস্ত রকম পড়াশোনার উপর, সেটার উপরে কিন্তু আপনাকে একটা পরীক্ষা দিতে হবে, যেটাকে বলা হয় এক্সিট এক্সামিনেশন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা সেই এক্সিট এক্সামিনেশনের উপরই। তো ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা এই ভিডিও থেকে এক্সিট এক্সামিনেশন যে রয়েছে তার প্রসেস কী বা এক্সিট এক্সামটা অ্যাকচুয়ালি কী জিনিস বা কোন কোন বিষয়ের উপর পরীক্ষা দিতে হবে, কত নাম্বারের মার্কস থাকবে, কোশ্চেনের প্যাটার্ন কী থাকবে, এই সমস্ত কিছু তথ্য জানতে পারবেন। তো আপনারা নিজেরাই যদি PCI ওয়েবসাইট ভিজিট করেন, অর্থাৎ PCI.NIC.IN লিখে যদি সার্চ করেন, সার্চ করার পর আপনাদের কাছে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তো নর্মালি আপনারা এখানে কর্নারে গিয়ে এটাকে ক্লিক করবেন, এটাকে অফ করবেন, তারপর এখানে অনেক রকম লেখা আসবে, জেনারেল ইনফরমেশন, রুলস রেগুলেশন অ্যান্ড সিলেবাস, ফ্যাকাল্টি ডেটাবেস, পলিসি। এই ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে সমস্ত রকম নথি আপনারা পেয়ে যাবেন। তো আমরা যেহেতু মানে এক্সিট এক্সামিনেশন ব্যাপারে আলোচনা করব, তো রুলস অ্যান্ড রেগুলেশন বলে যে সিলেবাসের যে অপশনটা আছে এটা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে আপনারা দেখতে পাবেন এখানে ডি ফার্ম, বি ফার্ম, এম ফার্ম সমস্ত রকম আপডেট এখান থেকে দেওয়া হয়। নিচে লেখা আছে ডিপ্লোমা ইন ফার্মাসি এক্সিট এক্সামিনেশন রেগুলেশন 2022। এটাতে যদি ক্লিক করেন, ক্লিক করার পর আপনাদের কাছে একটা ফাইল ডাউনলোড হবে, ডিপ্লোমা ইন ফার্মাসি এক্সিট এক্সামিনেশন রেগুলেশন 2022। সেই ফাইলটা ডাউনলোড করবেন, ডাউনলোড করলে আপনাদের কাছে এরকম একটা PDF ওপেন হয়ে যাবে, যেখানে লেখা আছে ভারত কা রাজপত্র দ্য গ্যাজেট অফ ইন্ডিয়া। অ্যাকচুয়ালি ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার যত রকম নোটিস থাকে সমস্ত রকম নোটিস কিন্তু ভারত কা রাজপত্র মানে দ্য গ্যাজেট অফ ইন্ডিয়াতে কিন্তু পাবলিশড হয়। তো এখানে প্রথমে হিন্দিতে লেখা আছে, পড়তে পারলে অবশ্যই পড়ে নেবেন, এবং তার নিচে এখানে ইংলিশে বেশ সুন্দরভাবে দেওয়া রয়েছে। তো আমি এই জিনিসটাকে পুরো বাংলায় ট্রান্সলেট করে একটা PDF আকারে আপনাদের বোঝানোর চেষ্টা করব, যাতে আপনাদের সুবিধা হয়, এবং PDFটা আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো যে PDFটা একটু আগে আপনাদের দেখালাম, সেই PDFটাকে আমি বাংলায় ট্রান্সলেট করে এখানে বানিয়েছি যাতে আপনাদের সুবিধা হয়। তো ডিপ্লোমা ইন ফার্মাসি এক্সিট এক্সামিনেশন রেগুলেশন 2022, তার ইনফরমেশন কী, প্রসিডিওর কী রয়েছে, সিলেবাস কী রয়েছে, বা কারা এই পরীক্ষাটা কন্ডাক্ট করবে। তো ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার থেকে এই নোটিফিকেশানে বের হয়, যেই নোটিফিকেশান নাম্বারটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফার্মাসি অ্যাক্ট 1948। যে ফার্মাসি অ্যাক্ট তৈরি হয় তার সেকশন 10 এবং সেকশন 18 এটা দেওয়া রয়েছে। তো এখানে কতগুলো শর্ট টার্ম রয়েছে যেই যেগুলো এখানে বলা রয়েছে, আর এখানে সমস্ত রকম রেগুলেশন বা আপডেটগুলো বা নিয়মগুলি অফিসিয়াল গেজেট বা সরকারি গেজেটে দেওয়া হয়, একটু আগে যেরকম বললাম। এখানে যে জিনিসগুলো রয়েছে, যে এখানে অ্যাক্ট মানে কি, মানে ফার্মাসি অ্যাক্ট যেটা 1948 তৈরি হয়,
এখানে সার্টিফিকেট অফ এলিজিবিলিটি ফর এনরোলমেন্ট অ্যান্ড প্র্যাকটিস বলে একটা কথা পাবেন নোটিশটিতে। তার মানে হচ্ছে যে নথিভুক্তকরণ বা অনুশীলনের জন্য যোগ্যতার শংসাপত্র, অর্থ হলো যে এক্সিট পরীক্ষায় উত্তীর্ণ প্রাপ্তিকে অবশ্যই কর্তৃপক্ষ কর্তৃক জারি করা একটি শংসাপত্র। যার মানে হচ্ছে এটা পিসিআই মানে দেখবেন যে লেখা হয়েছে পিসিআই মানে ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া, যেটা 1948 সালে তৈরি হয়। স্টেট ফার্মাসি কাউন্সিল মানে প্রত্যেকটা ইন্ডিয়াতে যত রকম রাজ্য রয়েছে সেই সমস্ত রাজ্যতে একটা ফার্মাসি কাউন্সিল রয়েছে 1948 সালের আইন অনুযায়ী। অ্যাপ্রুভড কথা মানে হচ্ছে ফার্মাসি কাউন্সিল দ্বারা অনুমোদিত হতে হবে। ডিপ্লোমা ইন ফার্মাসি এক্সিট এক্সামিনেশন মানে একটা রেজিস্টার্ড ফার্মাসিস্ট তার নাম নথিভুক্ত করবে এবং প্র্যাকটিসটা ঠিকমতো করবে, সেটার কথা এখানে বলা রয়েছে। এক্সামিনিং অথরিটি মানে পিসিআই অ্যাকচুয়ালি এটাকে মানে কন্ডাক্ট মানে অ্যাপ্রুভ করবে যে কে এই পরীক্ষাটা নেবে অ্যাকচুয়ালি। ফার্মাসি রেজিস্টার মানে হলো যে 1948 সালের যে অধ্যায় নম্বর 4 রয়েছে আইন, 1948 সালের যে আইন ফার্মাসিন সেই আইনের অধ্যায় নম্বর 4, যেখানে প্রত্যেকটা ফার্মাসিস্টদের কী করা হয় নামকে নথিভুক্ত করে মানে করা হয় রাজ্য মাধ্যমে, পরে সেই রাজ্য থেকে সেন্ট্রালে সেই নামে নথিভুক্ত এবং সমস্ত রকম ডকুমেন্টস পাঠানো হয়। এরপর এখানে নানা রকম যেগুলো রয়েছে সেগুলো আমি বলছি না। এবার অবজেক্টিভ কী রয়েছে, এক্সিট এক্সাম যে হবে তার মূল উদ্দেশ্যটা কী? তো ফার্মাসি শিক্ষা গ্রহণ করা এবং রাজ্যগুলি মানে রাজ্য ফার্মাসি কাউন্সিলের সঙ্গে ফার্মাসিস্ট হিসাবে নিযুক্ত করা, মানে প্রথমে রাজ্যগুলোতে যে ফার্মাসি ইনস্টিটিউট রয়েছে সরকারি বেসরকারি সেগুলোতে পড়াশোনা করার পর আফটার ট্রেনিং যাতে সহজে নাম নথিভুক্ত করতে পারে এবং কোয়ালিটি রয়েছে এমন ফার্মাসিস্টরা তারা হচ্ছে এই এক্সিট এক্সামিনেশন দিবে আর কি। তারপর বলেছে ফার্মাসি শিক্ষা গ্রহণের পর অবশ্যই প্র্যাকটিক্যাল ট্রেনিং নেবে। হাসপাতাল থেকে ট্রেনিং নেওয়ার সময় ওষুধের সম্পূর্ণ জ্ঞান, ওষুধের ব্যবহার, ওষুধের সাইড এফেক্ট, ওষুধের কী কী কার্যকলাপ রয়েছে, ওষুধ সম্পর্কে সঠিক তথ্য প্রদান করা এবং রোগীদের সঙ্গে কথাবার্তা বলা যে রোগীরা তাদের রোগ সম্পর্কে সঠিকভাবে সচেতন হতে পারে, জানতে পারে এসব। আর রেজিস্ট্রেশন অ্যাজ ডিপ্লোমা ইন ফার্মাসি এক্সিট এক্সামিনেশন ক্যান্ডিডেট মানে একজন শিক্ষার্থী ডিপ্লোমা ইন ফার্মাসি প্রথম বছর এবং দ্বিতীয় বছর পড়াশোনা করার পর হসপিটাল ট্রেনিং শেষ করার পর সে ডিপ্লোমা ইন ফার্মাসি এক্সিট এক্সামিনেশন রেজিস্ট্রেশন করতে পারবে। এর প্রসেসটা কী রয়েছে, যে এক্সিট এক্সামিনেশন পরীক্ষাটা যে পরিচালনা করবে মানে পিসিআই এটা নির্ধারিত করে দেয় যে পরিচালনা করবে সে যেন অবশ্যই পিসিআই দ্বারা যে নিয়মকানুনগুলো তৈরি করবে সেটা যেন ফলো করে, এমন কর্তৃপক্ষকে দায়িত্ব দেওয়া হবে। মানে এখনও পর্যন্ত কিন্তু কে অ্যাকচুয়ালি বা কোন বোর্ডের আন্ডারে এটা দেওয়া হবে সেটা কিন্তু এখনও ঠিক করা হয়নি, পিসিআই কিন্তু জাস্ট এটা তৈরি করেছে। তারপর বলেছে যে সিলেবাসটা কী রয়েছে, কতগুলো বিষয় রয়েছে, মোট 8টা বিষয়, ফার্মাসিউটিক্স, ফার্মাকোলজি, ফার্মাকগনোসি, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, হসপিটাল অ্যান্ড ক্লিনিক্যাল ফার্মাসি, ফার্মাসিউটিক্যাল জুরিসপ্রুডেন্স, ড্রাগ স্টোর অ্যান্ড ম্যানেজমেন্ট। এই সমস্ত সাবজেক্টগুলো আপনারা ফার্মাসির প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষতে পড়তে পারবেন এবং এই সবগুলো বিষয়ের মধ্যে থেকে মাত্র 3টি বিষয় মানে মিনিমাম 3টা বিষয় আপনাকে চুজ করতে হবে, সেই 3টে বিষয়ের উপর আপনি চাইলে পরীক্ষা দিতে পারবেন। পরীক্ষার প্রতিটি কোশ্চেনের ধরন হবে MCQ টাইপ এবং প্রত্যেকটা বিষয়ের জন্য 3 ঘন্টা করে সময় থাকবে। পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে আপনাকে অবশ্যই 50% নম্বর পেতেই হবে। এক্সিট পরীক্ষার 3টি বিষয়ের ওপর অবশ্যই পাশ করতে হবে, মানে 3টি বিষয় অ্যাট এ টাইম অ্যাটেন্ড করে পাশ করতেই হবে। এক্সিট এক্সাম পাশ করলে পরীক্ষার্থী ফার্মাসিস্ট অ্যাপ্লিকেশন জমা করতে পারবে রাজ্য ফার্মাসি কাউন্সিল, এবং রাজ্য ফার্মাসি কাউন্সিলে যখনই জমা করবে সেখান থেকে সেন্ট্রালে চলে যাবে সেটা ভেরিফিকেশন করার জন্য। তো এই পুরো ভিডিওটা হচ্ছে এক্সিট এক্সামিনেশন রিলেটেড, যেটা হচ্ছে পিসিআই যে রয়েছে সেই পিসিআই বোর্ডের আন্ডারে এটা বের হয়ে গেছিলো। তো এটাই ছিল আপনাদের কাছে জানানোর যে এক্সিট এক্সামিনেশনটা কী বা কাদের দিতে হবে সেই ব্যাপারটা।